ক্রিয়েশন গাইজ, আজকের আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাবো, সেটা হচ্ছে ফলি মাছের ঝোল। তো চলো দেরি না করে আমি ফলি মাছের ঝোলটা বানিয়ে নিই তাড়াতাড়ি। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। নিয়ে নিয়েছি এবার এতে নুন আর হলুদ, মাছগুলোকে মাখিয়ে তারপর মাছগুলো আমি ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেব। এবার মাছগুলো কড়াইয়ে ছাড়বো, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো তেলে। হালকা করে ভেজে নেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। মাছ রেডি আমাদের, এইভাবে আর মাছগুলো ভেজে নেব। আদা বাটা এর মধ্যে ব্যবহার করব। হলুদ গুঁড়ো, লবণ, সামান্য জল দিয়ে এটা এই পেস্ট মতন তৈরি করব। এই পেস্টটা মাছের মধ্যে দেব। এইবার মাছের ঝোলটা করে নেব। কড়াইয়ে তেল দেব, এবার কালো জিরে, এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুগুলো দিয়ে দিলাম, হালকা একটু চিনি, টমেটো, কাঁচা লঙ্কা, মশলাটা কষু ঢাকা দিয়ে দেবো।
মশলা কষানো হয়ে গেছে। এবার জল দেব, ঝোলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দেব। মাছ ফুটে গেছে, একটু জিরের গুঁড়ো দেবো, ভাজা জিরের গুঁড়ো। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ভিডিওটা কেমন লাগলো, মাছটা রান্না কেমন লাগলো, এটা তোমরাও বাড়িতে রান্না করো এরকমভাবে, ঠিক আছে? তো রান্নাটা কেমন হলো, কেমন লাগলো তোমাদের, আমাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তা আজকের মতন টাটা।